আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রযুক্তি ও পরিবর্তিত শিক্ষা কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছে সরকার। সকালে নিজ কার্যালয়ে 2023 শিক্ষাবর্ষে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করে এ তথ্য জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক বাস্তবতায় বিভিন্ন খাতে সাশ্রয়ী হলেও নতুন পাঠ্য বই ছাপানোর ক্ষেত্রে সরকারের বিশেষ দৃষ্টি রয়েছে বলেও জানান সরকার প্রধান। মারুফ রেজা রিপোর্ট। নতুন বছরে নতুন বই, তাই তো উচ্ছ্বাসে মুখর শিক্ষার্থীরা। করোনা বাস্তবতা নানা সংকটের মধ্যেও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার প্রতিশ্রুতি রাখলেন সরকার প্রধান। নিজ কার্যালয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, দারিদ্র্যমুক্তির অন্যতম হাতিয়ার শিক্ষা, তাই এ খাতকে আলাদা গুরুত্ব দেয় সরকার। বইটার পাতাটা খুলতে কত ভালো লাগে, দেখতে ভালো লাগে, এরপর বাড়িতে যে মলাট দিতে হবে, নাম লিখতে হবে, কত কাজ, তাই না? সেই 2010 সাল থেকে দিয়ে যাচ্ছি এবং এই করোনা, নানা ঝামেলা, যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এখন তো সব জিনিসের দাম বেড়ে গেছে, অনেক সারা বিশ্বব্যাপী কষ্ট, তার মধ্যেও কিন্তু আমরা শিশুদের কথা ভুলিনি। তাদের বই ছাপানোর খরচাটা অন্যদিক থেকে আমরা সাশ্রয় করছি, কিন্তু বই ছাপানোটার দিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি এবং এটা আমরা দিয়ে যাচ্ছি। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পরিবর্তিত শিক্ষা কার্যক্রম বাড়ানোর কথা জানান সরকার প্রধান। আমরা আমাদের ছেলেমেয়েদেরকে গড়ে তুলবো এমনভাবে যে আগামীতে যেমন প্রযুক্তি যত বেশি নতুন নতুন উদ্ভাবন হচ্ছে, যেটাকে চতুর্থ শিল্প বিপ্লব বলা হয়, তার উপযুক্ত জনগোষ্ঠী গড়ে তোলা, অর্থাৎ স্মার্ট বাংলাদেশ 2041 সালে যে করব, সে স্মার্ট বাংলাদেশ এখন থেকেই আমরা আমাদের শিশুকাল থেকেই শিক্ষা দিয়ে দেব, যেন ওই স্মার্ট বাংলাদেশ আমাদের আজকের শিশুরা তারাই যেন ওটাকে উপভোগ করতে পারে এবং তারা কার্যকর করতে পারে। বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা থেকেও সবাইকে সজাগ থাকতে হবে। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। বছরের শেষ দিন আজ, বিদায় নিচ্ছে 2022। কাল থেকে যাত্রা শুরু হচ্ছে ইংরেজি নতুন বছর 2023-এর। নানা ঘটনায় স্মরণীয় হয়ে থাকবে বিদায়ী বছর। জাতীয় কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলে কিছু ঘটনা আলোচিত ছিল বছর জুড়ে। দেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক নানা ইস্যুতে 2022 সাল গুরুত্বপূর্ণ একটি বছর। 2022-এ স্বপ্নের পদ্মা সেতু ও মেট্রো রেলের উদ্বোধন হলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে স্বাস্থ্য ও শিক্ষায় বিপর্যয় সহ অর্থনৈতিকভাবে অনেকটা বেসামাল ছিল দেশের অর্থনীতি। কোভিড মহামারী বছরের মাঝে কমে এলেও নতুন আশঙ্কা দেখা দিচ্ছে নতুন বছরে। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলেও ছিল নানা ঘটনা। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা বিশ্ব। এ নিয়ে দেশে দেশে চলছে নানা আয়োজন। বিগত বছরের সকল গ্লানি ভুলে নতুন বছর উদযাপনে নতুন রূপে সেজেছে যুক্তরাষ্ট্র, জাপান, ব্রাজিল সহ এশিয়ার দেশগুলো। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে 31-এর কাউন্টডাউন উপলক্ষে বিশাল আকার ক্রিস্টাল বল স্থাপন করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে 32,000-এরও বেশি এলইডি লাইট। এই আয়োজনে যোগ দেবেন বিশ্বখ্যাত তারকাসহ প্রায় 10,00,000 দর্শনার্থী। এদিকে টোকিওর জোজোজি মন্দিরে আগরবাতি জ্বালিয়ে প্রার্থনার আয়োজন করা হয়েছে। ভারতে করোনার প্রভাব না থাকায় নতুন বছর উদযাপনে নেই কোনো বিধিনিষেধ। দেশটির মুম্বাইয়ে এই উপলক্ষে বিভিন্ন বিনোদন কেন্দ্রে 11,500 পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্রাজিলের রিও ডি জেনিরোতে বছরের শেষ দিনটি পালনে কোপা কাবানা সৈকতে কনসার্টের আয়োজন করেছে ব্রাজিলিয়ানরা। ইংরেজি নতুন বছর বরণ আর শীতের আমেজের সঙ্গে পুরনো বছরকে বিদায় জানাতে প্রস্তুত সমুদ্র সৈকত কুয়াকাটা। ইতিমধ্যে হোটেল, মোটেল, রিসোর্টে শতভাগ বুকিং হয়েছে। এদিকে নতুন বছর উদযাপনে সমুদ্র সৈকত কক্সবাজারে অবস্থান করছেন হাজারো পর্যটক। সকাল থেকে সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় দেখা গেছে। বছরের শেষ দিনটি উদযাপন উপলক্ষে পর্যটককে মুখরিত পার্বত্য জেলা বান্দরবান। হোটেল, মোটেল আর বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। বছরের শেষ সূর্যকে বিদায় জানাতে খাগড়াছড়ি ও সাজেকেও চাপ রয়েছে। সূর্যাস্ত অবশ্যই এসে ভালোই লাগছে জেনে, যে আজকে শেষ সূর্যাস্ত উপভোগ করে যাব। আগে কখনো আসা হয় নাই, এই ফার্স্ট টাইম আসছি, অনেক ভালো লাগছে এবং ফ্যামিলির সাথে আসছি, খুব এনজয় করছি। এটা বাংলাদেশে একটা অনেক সুন্দর জায়গা, এসে আমার অনেক ভালো লেগেছে। এখানে আমরা সকলে ফ্যামিলি নিয়ে আসছি আর আমরা অনেক এনজয় করতেছি।
দর্শক, নতুন বছর বরণে পর্যটক সমাগমের খবর জানাতে রাঙ্গামাটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন আনা সোহেল। আরানা, রাঙ্গামাটিতে পর্যটকদের সমাগম কেমন দেখছেন? এছাড়া নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার? সিনথিয়া, পুরনো বছরের সর্বশেষ সূর্যাস্ত এবং নতুন বছরের প্রথম সূর্যোদয় উপভোগ করার জন্য দেশের দূর দূরান্ত থেকে রাঙ্গামাটিতে ছুটে আসছেন বিভিন্ন বয়সের পর্যটকরা। ইতিমধ্যে রাঙ্গামাটির বিভিন্ন হোটেল মোটেল বুকিং হয়ে গিয়েছে আগাম, এবং অনেকেই প্ল্যান করে রেখেছে আগামী কালের প্রথম সূর্যোদয় তারা রাঙ্গামাটির সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ফুরমন থেকে উপভোগ করার জন্য। এছাড়াও মেঘের রাজ্য সাজে কেউ পর্যটকের উপস্থিতি যথেষ্ট বেড়েছে। আমি কথা বলেছিলাম পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপকের সাথে, তিনি জানিয়েছেন পুরনো বছরকে বিদায় জানাতে এবং নতুন বছরকে স্বাগত জানাতে ইতিমধ্যে তাদের পর্যটকের আনাগোনা বাড়ছে রাঙ্গামাটিতে। ইতিমধ্যে আগাম হোটেল মোটেল এবং কটেজগুলো বুকিং হয়ে গিয়েছে। পর্যটকদের ভ্রমণকে নির্বিঘ্ন করার জন্য টুরিস্ট পুলিশের পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে পুরনো বছরকে বিদায় জানানোর জন্য এবং নতুন বছরকে বিদায় জানানোর জন্য যে সমস্ত পর্যটকরা পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে আসছেন তাদের ভ্রমণকে নির্বিঘ্ন করার জন্য এবং তাদেরকে পর্যটন সেবা প্রদানের জন্য পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা প্রস্তুত রয়েছে বলে তারা জানিয়েছেন। আপনি আমাদের সঙ্গে থাকুন, পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব। রাঙ্গামাটি থেকে জানাচ্ছিলেন ইয়াসিন রানা সোহেল। 31st উপলক্ষে উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি করা যাবে না, আতশবাজি পটকা বা ফানুস উড়ানো যাবে না। ফানুস উড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন ডিএমপি কমিশনার গোলাম ফারুক। ডিএমপি মিডিয়া সেন্টারে তিনি জানান আজ রাত 8টা থেকে বার খোলা রাখা যাবে না। গুলশান, বনানী ও বাড়িধারায় রাত 8টায় রোড ব্লক এবং সবার চলাচল সীমিত থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা 6টার পর বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না। গুলশান, বনানী, বাড়িধারা এলাকায় বসবাসরত সম্মানিত নাগরিক বৃন্দকে 31শে ডিসেম্বর রাত 8টার মধ্যে স্ব এলাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো। হাতিরঝিল এলাকায় কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না এবং কোনো রাব গাড়ি চালানো, গাড়ি উৎসব এই ধরনের কোনো প্রতিযোগিতা করতে দেওয়া হবে না। কোথাও কোনো ডিজে পার্টির আয়োজন করা যাবে না। হোটেল ও ক্লাবের নিজস্ব ব্যবস্থা না, ইনডোরে অনুষ্ঠানের আয়োজন করা যাবে। মহামারী করোনার প্রভাব কমলেও থামেনি মৃত্যুর মিছিল। 2022 সাল জুড়ে ছিল গুণীজন হারানোর ক্ষত। জাতি হারিয়েছে তার অকৃত্রিম অনেক অভিভাবক, যাদের প্রতিভা দ্যুতিতে আলোকিত হয়েছে রাজনীতির মাঠ থেকে শিল্পাঙ্গন। অল্প সময়ে এমন বিশাল শূন্যতা কোনোভাবেই পূরণ হবার নয়। 2022-এ হারানো স্মরণীয় বরণীয়দের স্মরণ করছেন মাইদুর রহমান রুপেল। ভাষা আন্দোলনের কালজয়ী এই গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী না ফেরার দেশে পাড়ি জমান 2022-এর মাঝামাঝি। 88 বছর বয়সে জীবন প্রদীপ নিভে যায় বিশিষ্ট সাংবাদিক ও এই কলাম লেখকের। জীবদ্দশায় স্বাধীনতা পদক, 21 পদক, ইউনেস্কো সাহিত্য পুরস্কার সহ বহু সম্মাননা পেয়েছেন তিনি। 12 সেপ্টেম্বর 87 বছর বয়সে উপরে পাড়ি জমান আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। 1976 সালে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান তিনি। 1986 থেকে 1992 সাল পর্যন্ত সাজেদা চৌধুরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সাবেক উপ প্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনও চলে যান 14 সেপ্টেম্বর। 83 বছর বয়সে এই রাজনৈতিক ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতা পরবর্তী রাজনীতিতে যুক্ত ছিলেন। কীর্তিমানের মৃত্যু নেই ঠিকই, তবু মৃত্যুর অমোঘ নিয়ম মেনে নিতে হয়। শিশু সাহিত্যিক আলী ইমাম বছর শেষে চলে যান না ফেরার দেশে। তিনি থাকবেন শিশুদের পাঠ্য বইয়ে, গল্পে ও বৈজ্ঞানিক কল্পকাহিনীতে। আলী ইমাম রচিত বইয়ের সংখ্যা 200+। বছরের শুরুতে সুদূর উপারে চলে যান আবৃত্তি শিল্পী হাসান আরিফ। তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদের জীবন প্রদীপ নিভে যায় 8ই জুলাই। গুণী এই অভিনেত্রী 5 দশকে 400-এর বেশি নাটক ও 150-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। রিক্সা চালক থেকে জনপ্রিয় শিল্পী হয়ে ওঠা গায়ক আকবর আলী গাজীর সুরের তার ছিঁড়ে যায় 13ই নভেম্বর। কিডনি রোগে আক্রান্ত হয়ে পরপারের যাত্রী হন তিনি। অল্প সময়ে তৈরি হওয়া এই বিশাল শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। জামায়াত শিবিরের অতীতের নৈরাজ্য মেনে নেওয়া হবে না মন্তব্য করে অচিরেই পুলিশের ওপর হামলার ঘটনায় ইন্ধনদাতা সবাইকে গ্রেফতার করা হবে বলে জানালেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফালুক। রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে। আমরা অতীত ইতিহাস থেকে দেখেছি যে জামাত শিবির সেই বগুড়াতে চাঁদে দেলা হোসেন সাইডে ছবি দেখা যায় বলে আমাদের পুলিশ সদস্যদেরকে খুন করেছে। আমরা গাইবান্ধায় দেখেছি আমাদের ফাঁড়িতে আগুন দিয়ে জীবন্ত পুলিশকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। তারা অতীতে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল সেই ধারাবাহিকতায় আমি মনে করি যে আবারও তারা গতকালকে তাদের এই কর্মকাণ্ড দিয়ে অতীতের তাদের সেই অপকর্মেরই আবার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। সরকারের ক্ষমতায় থাকার ভরসা নেই বলেই প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই তাড়াহুড়ো করে মেট্রো রেল উদ্বোধন করা হয়েছে বলে মন্তব্য করলেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। নয়াপল্টনায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আর প্রতিবেশী দেশের থেকেও 3-4 গুণ বেশি খরচ করা মেট্রো রেল প্রজেক্ট নিয়ে ওঠা দুর্নীতি আর লুটপাটের অভিযোগ 2005 সালে তৎকালীন বিএনপি সরকারের আমলেই বিশ্ব ব্যাংকের সহায়তায় ঢাকায় স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান, যেটাকে সংক্ষেপে এসটিপি বলা হয়, সেই এসটিপি তৈরি করে মেট্রো রেলের নির্মাণের কার্যক্রম শুরু হলেও তা মুছে ফেলার অক্লান্ত চেষ্টা করছে প্রতিহিংসাপরের সরকার। তৃতীয় দিনের মতো রাজধানীতে যাত্রা করলো স্বপ্নের মেট্রো রেল। সাপ্তাহিক ছুটিতে দূর দূরান্ত থেকে মেট্রো রেলের যাত্রী হতে ছুটে আসছেন সাধারণ মানুষ। কিছু জটিলতায় সাময়িক টিকিট বিক্রয় মেশিন বন্ধ থাকলেও খুব বেশি বিড়ম্বনা পোহাতে হয়নি অপেক্ষমান যাত্রীদের। উন্নত দেশের ছোঁয়া দেশে পেয়ে উচ্ছ্বসিত সবাই। মেট্রো রেলে চড়তে আসাদের বেশিরভাগই ভ্রমণ পিপাসু। রিপোর্ট করছেন জাহির রহমান। স্বপ্নের মেট্রো রেলে চড়তে আগারগাঁও স্টেশন প্রান্তের প্রবেশ ফটকের সামনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে দূর দূরান্ত থেকে আসা সাধারণ জনগণ। পরিবার পরিজন বন্ধু বান্ধবদের নিয়ে গেট খোলার নির্ধারিত সময়ের আগেই অপেক্ষায় ছিলেন তারা। গুলিস্তান থেকে আসি শুধু মেট্রো রেলে চড়ার জন্য, দিয়াবাড়ি যাব, দিয়াবাড়ি থেকে আবার দেখার জন্য আবার চলে আসব। বোলা জেলা মনপুরা উপজেলা থেকে এসেছি মেট্রো রেলে চড়ার জন্য। আমরা লন্ডনে থাকি কিন্তু এখানে বেড়াইতে এসেছি। মেট্রো রেলে চড়া ইটস আ ভেরি ডিফারেন্ট এক্সপেরিয়েন্স বাংলাদেশে। রংপুর থেকে আসছিলাম। ভাঙতি টাকা দিয়ে সহজে টিকিট বিক্রয় মেশিন থেকে পাস সংগ্রহ করতে পারলেও অনেকে আবার বড় নোটের জটিলতায় পড়েন। তাদের জন্য চালু ছিল হাতে টিকিট বিক্রয় কার্যক্রম। অসাধারণ লাগছে, মনে হয়েছে ভিতর থেকে কেউ টান মারছে টাকাটা। ভাঙতি টাকা হচ্ছে খুব সংকট। আগারগাঁও স্টেশনে 3টি ভেন্ডিং মেশিনের 2টি সাময়িক বন্ধ হলে চাপ বাড়ে অন্য মেশিনে। ওই পাশে সিরিয়ালটা একটু বেশি ছিল তো এই পাশে সিরিয়াল কম ছিল, সেই কারণে এই পাশে আসছে। টাকা বা ময়লা টাকা দিলে একটা কম্পিউটারে প্রবলেম করে। ম্যানুয়ালি কাটতে আসছি, ওইটার সম্বন্ধে এখনো ওরকম একটা আইডিয়া নাই। রাজধানীতে প্রথমবারের মতো যাত্রী নিয়ে মেট্রো রেল চলাচল করলেও তাদের বেশিরভাগ ছিলেন ঘুরতে আসা জনগণ, ফলে আনন্দ উচ্ছ্বাস ছিল ভাত ভাঙা। একই অবস্থা ছিল রাজধানীর উত্তরার উত্তর শেষ স্টেশনেও। অনেকে চড়েছেন, অনেকে আবার ফিরছেন, কিন্তু 10 মিনিটেই ভ্রমণ আনন্দ শেষ হয়ে যাওয়ায় অনেকেই চড়েছেন বারবার। পরিবার পরিজন স্বজনদের নিয়ে খ্রিস্টীয় বছরের শেষ দিনটি খুব ভালোভাবেই কাটলো মেট্রো রেলে চড়তে আসা নগরবাসীর। দূর দূরান্ত থেকে আসা প্রত্যেকটি মানুষের স্বপ্ন পূরণ ছিল মেট্রো রেলে চড়তে পারা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।
দীর্ঘ 11 ঘন্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে গেল রাত 1টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে মানিকগঞ্জের পাটুরিয়া এবং রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে আটকা পড়ে শতাধিক যানবাহন। এদিকে কুয়াশায় বন্ধ থাকার 9 ঘন্টা পর শরীয়তপুর চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর দুপাশের মহাসড়ক সকাল থেকেই স্বাভাবিক রয়েছে। এদিকে দেশের বিভিন্ন জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে চুয়াডাঙ্গায়। সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দিনাজপুরের হিলি, কুড়িগ্রাম, নওগাঁ সহ বিভিন্ন অঞ্চলে তীব্র শীতে বিপাকে পড়েছেন দরিদ্র ও অসহায় মানুষ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের রাজধানী আরও বেশি নিস্তব্ধ। মানুষের সঙ্গে যেন ঘুমের প্রস্তুতি নেয় লাল নীল জাদুর শহর ঢাকাও। গরম কাপড়ের উষ্ণতায় মানুষ যখন ঘুমে বিভোর, তখন এ শহরে লাখো ছিন্নমূল মানুষ জীর্ণ একটি কম্বল মুড়ি দিয়ে কনকনে শীতের রাত কাটিয়ে দেয় ফুটপাতেই। শুধু অপেক্ষা কখন রাত কাটিয়ে দেখা মিলবে ভোরের সূর্যের। ছিন্নমূলদের শীতের দুর্ভোগের গল্প তুলে ধরছেন সুমন তানভীর। পুরনো একটি কাঁথায় গা মুড়িয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের ব্যর্থ চেষ্টা 45 বছর বয়সী আসমা বেগমের। শীত এলেই শুরু হয় তার এ যুদ্ধ। নিদ্রাহীন সকালের অপেক্ষায় কাটিয়ে দিতে হয় প্রতিটি রাত। এ শহরের পথেঘাটে আসমাদের যেন অভাব নেই। বেলা শেষে সবাই বাড়ি ফিরলেও ফুটপাতই যে ঠিকানা তাদের। দিনটা ঘুরে ঘুরে কাটিয়ে দিতে পারলেও শীতের রাত কাটানোর উপায় জানা নেই তাদের। তাই তো কেউ আগুন জ্বালিয়ে, কেউ বা আবার অপেক্ষায় এই বুঝি কোনো গাড়ি এসে থামবে, দিয়ে যাবে তাদের শীত নিবারণের বস্ত্র। এই যে শীতের তো বাস্তাই না দেয়া রাস্তায় বুঝছি, বুঝেন না তা তো কম্বল টম্বল হয় না, তো কি করুম, কেউ দেয় নাই অন্তত কিছু আমাকে। ঠান্ডা লাগলেই কি করবম বাবা, তাহন তো লাগবো। ঘড়ির কাঁটায় রাত 1:30। গৃহহীন লিলি আক্তার তখনও একটি ওড়না গায়ে জড়িয়ে বসে আছেন ফুটপাতে। নেই শীত থেকে বাঁচার মতো ন্যূনতম গরম কাপড়ও। আমরা শীতে কুদান কষ্ট করে এই জেলায় রাজ পার করতে বিজাপুর আর চুপচাপ। আমরা রাস্তায় ঘুমাই, কাদের ঘুমাই দেন, কীভাবে ঘুমাই আসে, আমাদেরকে দেয় না, আমাদের থাকার মতো স্থান নাই। শহরের বেশিরভাগ বিত্তবানদের কাছে এমন আবেগ কষ্টের কোনো মূল্য না থাকলেও এখনো কিছু মানুষ ছুটে আসছেন প্রায় প্রতি রাতে। সক্ষমতার সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছেন তারা। তবে জানুয়ারি মাস থেকে তাপমাত্রা আরো কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জানুয়ারিতেও শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা আছে এবং এই শৈত্যপ্রবাহটার আপনার ম্যাগনিচিউডটা বা তীব্রতাটা ডিপেন্ড করবে যে পরিস্থিতির উপরে। তবে আমরা এখনো আগামী 7 দিনের মধ্যে তীব্র শৈত্যপ্রবাহ আশা করছি না। সেই পরিস্থিতিতে প্রবাসী ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানো সংগঠনগুলো। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন আগামী 3 বছরের মধ্যে ভোজ্য তেলের 40-50% দেশীয় উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সকালে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন কৃষি বিজ্ঞানীরা সরিষার উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছেন, যা কৃষকরা চাষাবাদ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আগামী 3 বছরের মধ্যে উৎপাদন আরও বাড়াতে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এই সরষা তুলে আবার বুড়োতে, বুড়োর কোনো উৎপাদনের ক্ষতি হবে না এবং কৃষক এটা অতিরিক্ত ফসল সরষা করে সে 30-40,000 টাকা ইনকাম করতে পারে। সরষার কদর বাংলাদেশে কমে নাই, ইনশাল্লাহ আবার মানুষ সরষাতে ফিরে যাবে। যারা আমরা কৃষি উন্নয়নের সাথে রয়েছি, কৃষি কর্ম মন্ত্রণালয় সমন্বিত কর্মসূচি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। মাহে রমজান উপলক্ষে আরটিভিতে প্রচারিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার 13তম জিপিএইচ আলোকিত কোরআনের গাজীপুর জোনের অডিশন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে শহরের লাগলিও রহমানীয় মাদ্রাসা প্রতিযোগিতা নিয়ে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে বিভিন্ন মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগিতা শুরু হয়। শীত আসলেই বাংলাদেশে আগমন ঘটে পরিযায়ী পাখির। এবারও নিরাপদ আশ্রয় ও খাবারের খোঁজে সুদূর সাইবেরিয়া সহ আশেপাশের অঞ্চল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে ছুটে এসেছে নানা প্রজাতির পাখি। লালশাপলার জলাশয়ে দেশি বিদেশি পাখির কলকাকলি ও
উড়ে চলার নান্দনিক সৌন্দর্য উপভোগে আনাগোনা বেড়েছে দর্শনার্থীদের। তবে জলাশয় সংস্কার না করা এবং শব্দ দূষণের কারণে প্রতি বছর পাখির সংখ্যা কমছে। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্যছবিতে তানজিনা তাসনিমের রিপোর্ট। প্রকৃতিতে শীতের আগমন, এরই মাঝে নতুন মাত্রা পেয়েছে সবুজ বনানী ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। লাল শাপলার জলাশয়ে সৌন্দর্য বিলাচ্ছে হাজারো মাইল পথ পাড়ি দিয়ে আসা হরেক জাতীয় পরিযায়ী পাখি। এবারও জলাশয়ে পাখিদের কিচির মিচির, আকাশে দিক বিদিক উড়ে চলার দৃশ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রূপ দিয়েছে নান্দনিক সৌন্দর্যের নীলাভূমিতে। পাখির যে আগে যে ঝাঁক ধরে আসতো, এখন ঝাঁক ধরে আসে কিন্তু সংখ্যায় কম। পাখি কম আসছে মানে সেটা একটা মন খারাপের বিষয়, আমরা ওদেরকে ওরকম ভাবে আপ্যায়ন করতে পারছি না। সরালি, গার্গেনি, পিচার্ট, মানিক জোড়া, জলপিপি, নাকতা, ফ্লাই পেচার, চিতা টুপি, লাল টুপি, মাছরাঙ্গা ও সাদা বক সহ হরেক প্রজাতির পাখির আগমন ঘটে। প্রতিদিন তাদের বিচরণ আর জলকেলি মুগ্ধ নয়নে উপভোগ করছেন পাখি প্রেমীরা। এই শীতের মধ্যে অন্যতম সুন্দর দেখা কিছুর মধ্যে পাখি দেখা হচ্ছে, একটা মানে একটা ভালো অনুভূতি বলবো আর কি আমি নিজে। আমরা অনেক ধরনের পাখি দেখেছি, আমাদের খুব ভালো লেগেছে এখানে এসে। আমাদের গর্ব, আমাদের দেশে সাইবেরিয়ান পাখি এসেছে, ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ের জলাশয়টিতে 1986 সাল থেকে পরিযায়ী পাখি আসা শুরু হয়। এক সময় দেশি বিদেশি 204 প্রজাতির পাখি আসলেও বর্তমানে এ সংখ্যা কমেছে। তবে পাখিদের বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে কর্তৃপক্ষ। চিপসের প্যাকেট থেকে শুরু করে পলিথিনের প্যাকেট, আপনার ছবি তোলা কাছ থেকে ঢিল ছোড়া বা গাড়ির উচ্চস্বরে হর্ন বাজানো, এই বিষয়গুলো কিন্তু আমাদের পাখির জন্য নিরাপদ যে আশ্রয় বা নিরাপদ থাকার যে বিষয়টা সেটি বিঘ্ন ঘটছে, যার ফলে দিনকে দিন পাখির প্রজাতি এবং সংখ্যা দুটি কিন্তু আজকে দুই যুগ পরে আমি বলবো শূন্য কোটায় এসে পৌঁছাইছে। যারা বিশেষ করে দর্শনার্থী আসে, আপনারা আসবেন কিন্তু কোনোভাবে যেন পাখিদের ডিস্টার্ব না হয়, কিংবা আপনারা ঢিল না ছোড়েন, শব্দ দূষণ না করেন, লেকের পানিতে নেমে না পড়েন, এই অনুরোধগুলো আমরা করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছোট বড় মিলিয়ে 25টি লেকের মধ্যে চলতি বছর পাখি দেখা গিয়েছে 2টি লেকে। তানজিনা তাসনিম, আরটিভি। দুপুরে সংবাদে পর্যন্ত সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।